नमस्कार बंधुरा, ज्योतिषानपसी सौम्यज्योतिर यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। बंधुरा, आमरा एकटा नतून बछरेर दोरगोड़ाय दाड़िये आछि। करोनार अतिमारी परिस्थितिर मध्य दिए आमरा बांगलार 1427 साल अतिबाहित करलाम, आर एई करोना आबहेई आमरा 1428 सालके स्वागत जानाते चलेछि। आर नतून बछर एलेई आमादेर सबार जानते इच्छे करे নতুন বছরটা আমার আমার সন্তানের আমার পরিবারের ভাগ্যে কি ভালো মন্দ আনতে চলেছে। তাই আমি আজ এক এক করে প্রতিটি রাশি রাশিফল বলবো ও তার সাথে সাথে প্রতিটি রাশির যে প্রতিকারগুলো বলবো, সেই প্রতিকারগুলো যদি ভক্তি ও বিশ্বাসের সহিত আপনারা করতে পারেন, দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ও সংসার ও প্রতিষ্ঠা জীবনে দুর্ভোগ কাটবে অপ্রত্যাশিতভাবে। তবে এই প্রতিকারগুলো শুধুমাত্র এই বছরের জন্য, আর আমার এই প্রতিকারগুলো করতে আপনাকে কোনো বিশেষ অর্থ খরচও করতে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন, আর দেখতে দেখতে আপনাদের একটা কাজ করার অনুরোধ করব, সেটা হলো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করে দেন। আজ আমি বলবো রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের বাংলার 1428 সালটি কেমন যাবে ও কি করলে আপনারা একটু ভালো থাকবেন। মীন রাশির অধিপতি হলো দেবগুরু, জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র, আবার কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গ ক্ষেত্র হলো এই মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্য নিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে। এই রাশি জন্মকুণ্ডলিতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্ত্বগুণ নষ্ট হয়ে যায়, তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে। আবার এই রাশির ওপর শুভগ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকাদের মন, চরিত্র, সংসার জীবন ও অন্যান্য বিষয় সার্থক সুন্দর হয়ে ওঠে সব দিক থেকে। আমি প্রতিটা রাশি রাশিফল কয়েকটা ভাগে ভাগ করে আপনাদেরকে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন, কর্মের সাথে যারা যুক্ত আছেন বা যারা কর্মের চেষ্টা করছেন তাদের কেমন যাবে আগামী দিনগুলো, অথবা শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের কেমন যাবে আগামী দিনগুলো, আপনাদের আগামী দিনে আর্থিক অবস্থা কেমন হবে, আপনার দাম্পত্য জীবন কেমন যাবে বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী দিনগুলোতে, তার একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করব এক এক করে। আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে পুরোটা শুনবেন, কারণ আমি বাংলার 1428 সালের রাশিফল বলার সময় আমি যে রাশির যে সময় যে সতর্কতা অবলম্বন করতে বলেছি, সেখানে আমার অনুরোধ তা যেন অতি অবশ্যই পালন করেন। আমি জ্যোতির্বিদ ভগবান নই, করার ক্ষমতা কিছু নেই, সতর্ক করতে পারি মাত্র। আমি প্রথমেই বলবো মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কেমন যাবে এই 1428 সালটি। এই বছর শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা যেতে পারে আপনারা মিশ্র ফল পাবেন। বছরের শুরুতে শনি মীন রাশির পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে শিক্ষার ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি হবে, তাই এই সময়টাতে শিক্ষার ক্ষেত্রে একটু বেশি মনোসংযোগ ও পরিশ্রম করতে হবে। এই বছর মীন রাশির জাতক জাতিকাদের অত্যধিক বন্ধুবান্ধব, মোবাইল, ইন্টারনেট জগৎ, প্রেমজ সম্পর্কের কারণে পড়াশোনায় উন্নতিতে সামান্য বাধা আসতে পারে, তাই ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে এই বছরটাতে। এই বছর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস অবধি সময়টা এডুকেশনের জন্য শুভ। আবার বাংলা বছরের শেষের দিকটা অর্থাৎ 2022 সালের মার্চ এপ্রিল মাস নাগাদ এই সময়টা শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সময় আসবে। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা, মাস্টারি ডিগ্রি বা গবেষণামূলক শিক্ষা সম্পূর্ণ করতে চাইছেন তাদের পক্ষে 30 জুনের পরবর্তী সময়টা বেশ অনুকূল বলা যেতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশ নিতে চান তাদের ক্ষেত্রে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি সময়টা ও 5 ডিসেম্বরের পর থেকে সময়টা বেশ শুভ বলা যেতে পারে। এবার আপনাদের বলি মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র ও অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে। বছরের প্রথমেই মীন রাশির দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার ফলে কর্মজীবনকে কেন্দ্র করে মানসিক অস্থিরতা থাকবে আপনাদের মধ্যে। তা সত্ত্বেও বলবো
অনেকটা ভালো থাকবেন আগের তুলনায়। এই বছর কর্মজীবনে উন্নতির জন্য আপনারা অনেক সুযোগ পাবেন, তাই বলবো অলসতা ত্যাগ করে উদ্যম প্রচেষ্টা আরও বৃদ্ধি করুন। আগস্ট মাসের মাঝামাঝির পর থেকে কর্মজীবনের সমস্যাগুলো ধীরে ধীরে আপনারা কাটিয়ে উঠবেন। 26 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে বুধের অবস্থানের ফলে ভদ্রযোগের সূচনা হচ্ছে, এর ফলে আপনার কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। আপনারা যারা খাদ্যদ্রব্যের ব্যবসা বা জমিবাড়ি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই বছরের শেষের দিকটা সময়টা বেশ শুভ বলা যেতে পারে। যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন বা সম্প্রসারণ করবেন, তাদের জন্য বছরের শুরু থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়টা ভালো বলা যেতে পারে। বছরের মধ্যভাগে বিদেশ সংক্রান্ত কাজে সফলতা আসবে। যারা শেয়ার সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির হার এবছর একটু কিন্তু কম। তবে আর্থিক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির সাথে যারা যুক্ত আছেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য সময়টা বেশ অনুকূল এবছর বলা যেতে পারে। 2022 সালের মার্চ মাসের 22 তারিখের পর থেকে ব্যবসায়ীদের জন্য সময়টা খুব একটা শুভ নয়। চাকরিজীবীদের বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে সফলতা আসবে এই বছরে, তাই আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য বৃদ্ধি করুন, আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে সমস্যা কাটিয়ে উঠবেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন, তাদের জন্য বড় সুখবর আসছে। এই বছর তাদের ইনক্রিমেন্ট বা প্রমোশন পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। এই বছর মীন রাশির জাতক জাতিকাদের কম বেশি আর্থিক উন্নতি, অপ্রত্যাশিত কিছু অর্থাগ্রম হওয়ার সম্ভাবনা। বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল, এর ফলে মানসিক চাপ তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরুন, ধীরে ধীরে তা কাটিয়ে উঠবেন। ডিসেম্বরের 5 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি সফলতার হার বৃদ্ধি পাবে। তবে এই বছরটা চেষ্টা করুন আপনারা ঋণ না নেবার, যদি নিতান্তই নিতে হয় তাহলে ডিসেম্বর মাসের পর আপনারা ঋণ নিন। এবার বলবো প্রেমিক প্রেমিকাদের ও বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে। মীনরাশির প্রেমিক প্রেমিকাদের এই 1428 সালটি উৎসাহ উদ্দীপনার মধ্যে কাটবে তা এক কথা বলা যায়। বিশেষ করে বছরের প্রথম 3 মাস ও নভেম্বর মাসের পর থেকে 3 মাস বেশ শুভ সময় বলা যেতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে ও প্রেমপ্রীতি বাড়বে। তবে ডিসেম্বর মাসের 10 তারিখের পর থেকে একটু সতর্ক থাকবেন, কারণ এই সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মনোমালিন্য তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কে আপনারা যারা জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই বছরের প্রেমজ সম্পর্ক থেকে বিবাহযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা এবছর বিবাহ বিচ্ছেদ করবেন ভাবছেন, তারা এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করে কিন্তু তবেই সিদ্ধান্ত নেবেন। সন্তানকাঙ্ক্ষিত দম্পতির উদ্দেশ্যে বলবো, বছরের শুরু থেকে আগস্ট মাস পর্যন্ত, আবার অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সন্তান লাভের চেষ্টা করুন। আশা করি কাঙ্ক্ষিত ফল আপনারা লাভ করতে পারবেন। এবার আসি স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে। বৃহস্পতি আপনার অনুকূলে থাকলেও বছরের শুরু থেকেই শরীর স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। বিশেষ করে বৃহস্পতির অতিচারী গমনের সময় উদর, প্যানক্রিয়াস, ফুসফুস, চোখের যে কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন। এমনকি এই সময় শরীরে অস্ত্রোপচারও হতে পারে। এই বছর আপনার প্রতিদিনের যে রুটিন ও খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ নজর দিন, তা না হলে আপনি ভবিষ্যতে স্থূলত্ব ও চর্বি জাতীয় সমস্যার মুখোমুখি হতে পারেন। শারীরিক কোনো অসুবিধা হলে ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। এবছর আপনাদের পারিবারিক ভ্রমণযোগ আছে বছরের মধ্যভাগ ও শেষের দিকে। অদীক্ষিত যারা, তাদের দীক্ষা লাভের যোগ আছে এবছর। এবার বলি মীন রাশির জাতক জাতিকারা আপনারা কী করলে এই সারা বছরটা একটু ভালো থাকবেন। প্রতি শনিবার আপনার সাধ্যমতো রান্না করা যে কোনো খাবার, যেমন ধরুন রুটি, কচুরি, মিষ্টি, সবজি বা সুজি, এই জাতীয় খাবার সারাদিনের মধ্যে যে কোনো সময় একটি ভিখারিকে খেতে দিন ও সঙ্গে দক্ষিণা হিসাবে কিছু টাকা দান করুন। চেষ্টা করুন প্রত্যেক সকালে শিবনাম জপ করার। এই প্রতিকারগুলো নিষ্ঠার সাথে করলে আপনার কল্যাণ হবে, তবে না করলেও ক্ষতি কিছু হবে না। তবে প্রতিকারের ফল তাড়াতাড়ি না দেরিতে তা কিন্তু নির্ভর করবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের উপর। এবার বলি আপনারা কী রঙের পোশাক পরলে সারাটা বছর আপনি নিজেকে সুন্দর ও আনন্দময় করে রাখতে পারবেন। এই বছর মীন রাশির জাতক জাতিকারা সাদা আর হলুদ রঙের পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান, এই দুই বৃদ্ধি করবে আপনার। নিতান্তই যদি এই রঙের পোশাক পরতে না পারেন,
তাহলে প্রতিদিন চেষ্টা করুন এই রঙের একটি রুমাল কাছে রাখার। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।